আজ আমি আলু সয়াবিনের তরকারিটা একটু অন্যভাবে করেছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। সয়া চাঙ্কগুলো আমি প্লেন ওয়াটারে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে জল চিপে একটা গামলায় তুলে নিচ্ছি। জল ঝরানো সয়াবিন বড়িগুলোর মধ্যে দিয়ে দিতে হবে নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব বেসন। আমি পরিমাণগুলো সমস্ত লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। এইবার আমি খুব ভালো করে মেখে নেব সমস্ত মশলা বেসনটা, সয়া চাঙ্কগুলোর সঙ্গে যাতে ভালো করে লেগে যায় সেইভাবে আমি মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে আমি মশলাটা রেডি করে নেব। আজ আমি পেঁয়াজের গুঁড়ো দিয়ে রান্না করছি, পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে দেব রসুনের গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেব আদা। আদা গুঁড়োটা আমার কাছে নেই, তাই আমি গ্রেট করে কিছুটা আদা দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো নুন, মিষ্টি দিয়ে, জল দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ, অন্তত 20 মিনিট ভিজিয়ে রাখব। এবার কড়াই গরম করে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপর মশলা মেখে রাখা যে সয়া চাঙ্কগুলো, সেগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সয়া চাঙ্কগুলো খুব ভালো করে ভাজতে হবে, আঁচ কমিয়ে বাড়িয়ে এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা বেসনের গন্ধটা না থাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুন্দর করে ভাজা হবে। দেখো, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমার চ্যানেলে এছাড়াও অন্যান্য অনেক সয়াবিন বা সয়া চাঙ্কের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেগুলোও কিন্তু দুর্দান্ত খেতে হয়, আর এটাও দুর্দান্ত খেতে হবে। দেখো, সয়া চাঙ্কগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে সাইডে একটা বাটিতে রেখে দেব। তারপর ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বছরের অনেকটা সময়ই আদা পেঁয়াজ রসুনের দাম সাংঘাতিক বেড়ে যায়, সেই সময় কিন্তু এই গুঁড়োগুলো দিয়ে রান্না করলে রান্না ভালোই হয়। সেদ্ধ আলুটা ভাজার সময় আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজব। তোমরা যদি আমার মতন পেঁয়াজ আদা রসুন গুঁড়ো দিয়ে রান্না করো, গুঁড়োগুলো কিনে যখন ইউজ করবে তারপরে কৌটোয় ভরে ফ্রিজে রাখলে কখনোই নষ্ট হবে না। সেদ্ধ করে রাখা আলুগুলোই তো ভেজেছি, তাই খুব বেশি সময় লাগবে না। আস্তে আস্তে তেল ছেঁকে আলুটা তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা, আর আমি থেতো করে নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই থেতো করে রাখা গরম মশলাটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। দেখো, মশলাটা রেডি হয়ে গেছে আমার। মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে গুলে নিচ্ছি। এবার এটা ভাজা হয়ে গেলেই আমি ওই তৈরি করে রাখা মশলার মিক্সটা দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে কষাবো। তীব্র গরমে যখন আমাদের রান্না করতে খুব কষ্ট হয়, তখন যদি আমরা এই পেঁয়াজ আদা রসুনের গুঁড়োগুলো ইউজ করি তাহলে কিন্তু রান্না সহজে হয়, সুন্দর হয়। মশলা বেশ খানিকটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়েও আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি
আবার কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই জায়গায় কিছুটা গরম মশলার গুঁড়ো দিতে পারো, তবে আমি দিইনি। ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু আমি খুব কম তেল দিয়েছিলাম, এবার আমি বেশ খানিকটা, আমি যতটা দিতে চাই সাদা তেল দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষাবো। এইভাবে কষানো মশলার মধ্যে তেল দিলে ভালো করে তেলটা ছাড়ে মশলা থেকে, রান্নাটাও খেতে খুব ভালো হয়। তবে এই জায়গায় কিন্তু সর্ষের তেল মেলানো যাবে না, সাদা তেলই মেলাতে হবে। দেখো, ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ওপরে ভেসে উঠেছে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পাশেই কেটলিতে গরম জল বসিয়েছি, সেই গরম জলটা আমি দিয়ে দেব ঝোলে। ঝোল আমি যতটা রাখতে চাইব ততটাই জল দেব, কারণ আলু, সয়াচাঙ্ক এগুলো কিন্তু খুব বেশি জল টানবে না। এবার এই ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, দেখো। এবার আমি ভেজে রাখা সয়াচাঙ্ক আর ভেজে রাখা আলুগুলো ঝোলে দিয়ে দেব। সয়াবিন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। পুষ্টিবিদদের মতে দুধ, ডিম, মাংসের চেয়েও সয়াবিন আমাদের শরীরের বেশি উপকার করে থাকে, আর মহিলাদের জন্য কিন্তু সয়াবিন খাওয়া খুবই ভালো। হাই বিপির পেশেন্টদের রোজ সয়াবিন খাওয়া দরকার। সবটা আলু আর সয়াচাং দেয়া হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালার আর গন্ধটা খুব ভালো আসে লঙ্কার। এবার আমি ভালো করে মিশিয়ে আর ফুটিয়ে নেব, যাতে রান্নার স্বাদটা ভালো আসে। এই জায়গায় নুন, মিষ্টি, ঝাল সব চেক করে নেব, যদি কিছু লাগে দিতে হবে। যারা মিষ্টি খাও না তারা মিষ্টি দেবে না। দেখো, রেডি হয়ে গেছে গরম গরম ভাতে। এই আলু সয়াব চাঙ্কের তরকারি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমার বাড়িতে তো এটা সকলে ভীষণ পছন্দ করে। তোমরাও এভাবে রান্না করে জানিও তোমরা কেমন খেয়েছিলে।